সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসরিন ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট সিরাপ, আইসক্রিম, কোল্ড কফি, চকলেট মিল্ক শেক সহ বিভিন্ন ডেজার্টের স্বাদ বাড়াতে চকলেট সিরাপের কোনো জুড়ি নেই। এছাড়াও কেক এবং গ্লাস ডেকোরেশনে চকলেট সিরাপ ব্যবহার করা হয়। খুব অল্প সময় এবং অল্প উপকরণে বাসায় যদি তৈরি করা যায় তো সুস্বাদু একটা সিরাপ, তাহলে কেন বাহির থেকে কিনে খাবেন? চলুন তাহলে দেখি আমার আজকের রেসিপি, চকলেট সিরাপ। প্রথমে আমি একটি বাটি নিয়ে বাটিতে 3 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। এখানে আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে চেষ্টা করবেন। এবং 3 টেবিল চামচ চিনি, 2 চা চামচ বাটার এবং হালকা গরম 1 কাপ পানি। 1 কাপ পানি থেকে আমি যতটুকু পানি লাগে ততটুকু পানি এখানে ব্যবহার করব। একটু একটু করে আমি পানি চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। যতটুকু পানি প্রয়োজন আপনি ততটুকু পানি এখানে ব্যবহার করবেন। এখানে পানিটা আপনার ঘনত্বের উপর নির্ভর করবে। আপনি যদি একেবারে ঘন রাখতে চান তাহলে পানির পরিমাণটা আপনি দেখে কতটুকু দিবেন সেটা আপনি নিজেই অনুমান করে নিতে পারবেন। আর পানি না দিলে পানির পরিবর্তে আপনি এখানে দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে পানি ব্যবহার করছি, কারণ আমার কাছে কালারটা একটু কালো হলে ভালো লাগে, সেজন্য আমি এখানে পানি ব্যবহার করছি। আপনি যদি পানির পরিবর্তে চাইলে দুধও ব্যবহার করতে পারেন। এভাবে একটু একটু করে পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি পানি একবারে দিতে পারবেন না, আপনাকে অল্প অল্প করে পানি এখানে দিয়ে মেখে নিতে হবে। দেখেন আমি একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি এবং নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটু একটু করে নিয়েছেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল চকলেট সিরাপ। এখন ঘনত্বের পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি চামচ দিয়ে ভালো করে নেড়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটুকু ঘন রেখেছি। আমি এখানে যতটুকু ঘন করেছি ঘনত্বের পরিমাণটা ঠিক এরকমই থাকবে, যেহেতু আমি এটা চুলার জাল দিয়ে নিই। এবার আমি একটি বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই চকলেট সিরাপ আপনি নর্মাল ফ্রিজে রেখে কমপক্ষে 1 সপ্তাহ খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আজই বাসায় ট্রাই করবেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।